নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা শুরু করছি এই মুহূর্তে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা বাঁকুড়ার চুরুল গ্রামের ঘটনা সেখানে রাস্তা সংস্কার করতে হবে এমনটাই দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট বয়কটের হুঁশিয়ারি তাদের বক্তব্য দীর্ঘদিন ধরেই এই রাস্তা খারাপ পর্যায়ে রয়েছে কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েও রকম কোনো সুরাহা হয়নি তাই পঞ্চায়েত ভোটের আগে যদি রাস্তা ঠিক না করা হয় তাহলে তারা ভোট দেবেন না এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার চুরুল গ্রামের বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক ভোট বয়কটের ডাক দিয়েছেন বাঁকুড়ার চুরুল গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা প্রতিদিন সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা কিন্তু তার সত্ত্বেও সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো রকম কোনো সুরাহা হয়নি এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা এবং যার কারণেই তারা বলছেন এবার পঞ্চায়েত ভোটের আগে রাস্তা সংস্কার না হলে তারা কিন্তু ভোট বয়কট করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার চুরু গ্রামের বাসিন্দারা রাস্তার দাবিতে ভোট বয়কট রাস্তা সংস্কার করতে হবে এমনটাই এমনটাই দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা পঞ্চায়েত নির্বাচনের আগে যদি রাস্তা সংস্কার না করা হয় তাহলে তারা ভোট দেবেন না এমনটাই অভিযোগ করছেন তারা মালদহের মানিকচকে বোমাতঙ্ক একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে এবং সেই ব্যাগে বোমা থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী মালদহের মানিকচকে বোমাতঙ্ক একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয়েছে মানিকচকের গোপালপুর গ্রামে এবং সেই ব্যাগে বোমা থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে মালদহের মানিকচকে বোমাতঙ্ক গোপালপুর গ্রামে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয় এবং সেই ব্যাগে বোমা থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ঘটনাস্থল ঘিরে রেখেছে সিভিক পুলিশ দিনহাটার গীতালদহ দহ সেই গীতাল দহ আবারও খবরের শিরোনামে এবং সেখানে নির্দল প্রার্থীর বাড়িতে ভাঙচুর করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে দিনহাটার গীতাল দহের কোনামুক্ত গ্রামের ঘটনা সেখানে নির্দল প্রার্থীর বাড়ি ভাঙচুর করা হচ্ছে বাড়িতে লুটপাট চালানো হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে দিনহাটার গীতাল দহের কোনামুক্ত গ্রামের ঘটনা নির্দল প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে আপনারা দেখছেন সেই ছবি রীতিমতো লণ্ডভণ্ড অবস্থা সেই বাড়ির এবং সেখানে লুটপাট করা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে দিনহাটায় নির্দল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং বাড়িতে লুটপাট চালানো হয়েছে এমনটাই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায় তার আগে চলছে বিভিন্ন দলের পক্ষ থেকে একেবারে প্রচার তুঙ্গে রয়েছে এবার বারুইপুরে প্রচার সায়ন্তিকা বারুই বাঁকুড়ার রায়পুরে ভোটার ভোটের প্রচার সারলেন সায়ন্তিকা এবং মনোজ তিওয়ারি প্রচারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী সায়ন্তিকা এবং তারই সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি তিনি প্রচার সারলেন আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার সেই ছবি কলকাতা টিভির পর্দায় ভোটের প্রচারে সায়ন্তিকা মনোজ বৃষ্টি উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার আর কয়েকটা দিন বাকি পঞ্চায়েত ভোটের আগে এবং এই মুহূর্তে বিভিন্ন দলের প্রচার চলছে তুঙ্গে বাঁকুড়ার রায়পুরে প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে রয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বৃষ্টি উপেক্ষা করেই চলছে ভোটের প্রচার আপনারা দেখছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায় এই মুহূর্ত এখন এই পর্যন্তই আপনারা দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন